হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মানেন্ট বুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে আমি আজকে একটা নতুন ভিডিও আপনাদের সবার সামনে নিয়ে এসেছি। ভিডিওটি শুরু করার আগে আমি যে কথাটা বলতে চাই আপনাদেরকে অবশ্যই একটা থ্যাঙ্কস জানাতে চাই। গতকাল ফার্মানেন্ট বুক চ্যানেলটি অলরেডি 3000 সাবস্ক্রাইবার হিট করেছে, যেটা আমার জন্য অনেক অনেক মানে ইন্সপায়ারমূলক একটা বিষয়। তো অনেক থ্যাঙ্কস, আমি লাস্ট 2 থেকে 3 মাস বলবো যে আমি চ্যানেলটাতে রেগুলারলি ভিডিও কন্টিনিউ করতে পারছি না, তার জন্য এক্সট্রিমলি সরি। যেভাবে আমি চেষ্টা করব আমার ভিডিওগুলো নেক্সট থেকে, আগে যেমন ফার্মা নোটবুক চ্যানেলটা থেকে প্রায় উইকে 3টা করে টিউটোরিয়াল যেত, তো এখন থেকে আমি চেষ্টা করব সেই রেগুলারিটিটা মেনটেন করার। আর অনেক থ্যাঙ্কস, 2-3 মাস ধরে রেগুলারিটি মেনটেন না থাকা সত্ত্বেও চ্যানেলটা এত ভালোবাসা পেয়েছে যে সত্যি আমি খুবই খুবই খুশি। আর অনেক থ্যাঙ্কস যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, আমাকে ইন্সপায়ার দিচ্ছেন প্রতিটা মুহূর্তে, তাদেরকে অনেক থ্যাঙ্কস। তো আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে ওয়েস্টার্ন ব্লটিং টেকনিক। ভিউয়ার্স, ব্লটিং টেকনিক মূলত বায়োটেকনোলজিতে ইউজ করা হয়ে থাকে। যেহেতু আমরা ফার্মাসি স্টুডেন্ট, আমাদেরকে বিভিন্ন কোর্স সম্পর্কে পড়তে হয়, তো বায়োটেকনোলজি তেমনই একটা কোর্স যেখানে ব্লটিং টেকনিক সম্পর্কেও একটা ফার্মা স্টুডেন্টকে পড়তে হয় বা জানতে হয়। এবং আজকে হচ্ছে আমি ওয়েস্টার্ন ব্লটিং টেকনিকটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তো শুরুর আগে একটা কথা বলে নিচ্ছি যে ব্লটিং টেকনিক্সের উপর একদম বেসিক থেকে এটার ক্লাসিফিকেশন আমি বলেছিলাম যে একটা সিরিজ তৈরি করব, যেখানে বেসিক ভিডিওটা থাকবে, পাশাপাশি এর যে ক্লাসিফিকেশন আছে ব্লটিং টেকনিকের 3টা ক্লাসিফিকেশানই আমি কমপ্লিট করব। 2টো অলরেডি কমপ্লিটেড, আজকেরটা হলে 3টা কমপ্লিট হয়ে যাচ্ছে। সব কয়টার লিঙ্ক আমি আইটপ অ্যাপে দিয়ে দিব, কাইন্ডলি আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য অনেক বেনিফিট হবে। আর ভিডিওটি আশা করছি যারা বায়োটেকনোলজির স্টুডেন্ট আছেন, পাশাপাশি নিউকমার ফার্মাসি স্টুডেন্ট আছেন, নিউ কমার্স বায়োটেকনোলজি স্টুডেন্ট বা সায়েন্স নিয়ে রিসার্চ করছেন, মলিকুলার বায়োলজি নিয়ে পড়ছেন, সবার জন্য ভিডিওটি অবশ্যই বেনিফিটাইট হবে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। ভিউয়ার্স, ওয়েস্টার্ন ব্লটিং টেকনিক শুরু করার আগে আমি একটু রিভিউ করে নিচ্ছি। ওয়েস্টার্ন ব্লটিং টেকনিক, ব্লটিং টেকনিক মূলত যে আপনি হচ্ছে মেমব্রেনে ট্রান্সফার করা টেকনিকটাকে আমরা ব্লটিং টেকনিক বলে থাকি। মেমব্রেনে কী ট্রান্সফার করবেন? অনেক সময় হয় না যে ডিএনএ আরএনএ অ্যানালাইসিস করা হয়, প্রোটিন অ্যানালাইসিস করা হয়, সেই সকল ক্ষেত্রে এই ব্লটিং টেকনিকটা ইউজ করা হয়ে থাকে। তো আজকে ওয়েস্টার্ন ব্লটিং টেকনিক, যেমন ওয়েস্টার্ন ব্লটিং টেকনিক আসলে এটার ইন্ট্রোডাক্টরি আলোচনা, পাশাপাশি এটার স্টেপ এবং অ্যাপ্লিকেশন সব কিছু নিয়ে আমার ভিডিওটি হবে। তো রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ব্লটিং টেকনিক তো হচ্ছে যে আপনি যে ডিএনএ আরএনএ এবং প্রোটিন এই 3টাকে কী করা হয়, অ্যানালাইসিস করা হয়। ডিএনএ অ্যানালাইসিসের টেকনিকটাকে আমরা বলি সাউদার্ন ব্লটিং টেকনিক, আরএনএ অ্যানালাইসিসের টেকনিকটাকে বলি নর্দার্ন ব্লটিং টেকনিক, এবং ফাইনালি প্রোটিন অ্যানালাইসিসের যে টেকনিকটা ইউজ করা হয়ে থাকে সেই টেকনিকটাকে আমরা ওয়েস্টার্ন ব্লটিং টেকনিক বলি। অর্থাৎ আজকে আমার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ওয়েস্টার্ন ব্লটিং টেকনিক, যার একমাত্র উদ্দেশ্য হলো প্রোটিন অ্যানালাইসিস করা। অর্থাৎ জিন ইন্টারেস্ট নিয়ে কাজ করার সময় যেমন আমরা সাউদার্ন এবং নর্দার্ন দুটোই ইউজ করেছি, যদি ডিএনএ হয় সেক্ষেত্রে সাউদার্ন, আর আরএনএ হলে নর্দার্ন, এবং যখন প্রোটিন অ্যানালাইসিস করব তখন আমরা ওয়েস্টার্ন ব্লটিং টেকনিকটাকে ইউজ করবো। তো ফার্স্ট অফ অল, ওয়েস্টার্ন ব্লটিং ইজ অ্যান ইমিউনো ব্লটিং টেকনিক হুইচ রিলে অন দ্য স্পেসিফিসিটি অফ বাইন্ডিং বিটুইন দ্য মলিকুল অফ ইন্টারেস্ট অ্যান্ড এ প্রোব টু অ্যালাউ ডিটেকশন অফ মলিকুল অফ ইন্টারেস্ট ইন এ মিক্সচার অফ মেনি আদার সিমিলার মলিকিউলস। ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে এখানেও আমরা যেমন প্রিভিয়াসলি ভিডিওগুলোতে সাউদার্ন এবং নর্দার্নে দেখেছিলাম যে ডিএনএ হাইব্রিডাইজ করে প্রোব ম্যাটেরিয়ালের সাথে,
সিমিলারলি আরএনও হাইব্রিডাইজ করে হচ্ছে প্রোব আরএনএটার সাথে। তো সিমিলারলি এখানে অ্যাকচুয়ালি হয় কি, যে প্রোটিনটা আপনি আইসোলেটেড করে নিয়ে আসলেন, সবগুলো স্টেপ ফলো করার পরে তাকে একটু অন্য প্রসিডিওরের মধ্যে মানে পাস করতে হয়, এবং এক্ষেত্রে প্রোটিনের সাথে অ্যান্টিবডি কী করে, হাইব্রিডাইজ করে বা বাইন্ড করে, যে বাইন্ডিংয়ের ফলে আমরা সেই প্রোটিনটাকে আইডেন্টিফাই করতে পারি। দেন হচ্ছে ইন ওয়েস্টার্ন ব্লটিং দ্য মলিকুল অফ ইন্টারেস্ট ইজ এ প্রোটিন অ্যান্ড দ্য প্রোব ইজ টিপিক্যালি অ্যান অ্যান্টিবডি রেজড এগেনস্ট দ্য পার্টিকুলার প্রোটিন। যে কথাটা বললাম, প্রোটিন এবং অ্যান্টিবডি এই দুটো কী করবে, বাইন্ড করবে। ওকে, বাইন্ড করার পরে সেটাই ভিজুয়ালাইজ হবে। বাইন্ড করার পর আমার জি মানে ইন্টারেস্টেড প্রোটিনটা ভিজুয়ালাইজ হবে বা আমি দেখতে পাবো মেমব্রেনের উপর। তো সেই টেকনিকটাকে আমরা বলে থাকি ওয়েস্টার্ন ব্লটিং টেকনিক। এবার চলে যাচ্ছে এটার অ্যাপ্লিকেশানে। ফার্স্ট অফ অল আমি তো বললাম যে কী কী কাজে এটা ইউজ হচ্ছে, এখন অ্যাপ্লিকেশান, এটার ইউজ কী, কেন আমরা এই টেকনিকটা পড়বো বা এটার প্রয়োজনীয়তা কী, ইম্পর্টেন্স কী। ফার্স্ট অফ অল টু আইডেন্টিফাই দ্য স্পেসিফিক প্রোটিনস, ফার্স্টে হচ্ছে স্পেসিফিক প্রোটিন আইডেন্টিফাই করার জন্য, টু আইডেন্টিফাই দেয়ার মাসেস, দেন হচ্ছে দ্য কনফার্মেটরি এইচআইভি টেস্ট এমপ্লয়েস এ ওয়েস্টার্ন ব্লট টু ডিটেক্ট অ্যান্টি এইচআইভি অ্যান্টিবডি এন এ হিউম্যান স্যাম্পল। ওকে, অর্থাৎ এইচআইভি টেস্ট কনফার্ম করার জন্য আমরা ওয়েস্টার্ন ব্লটিং টেকনিক কী করে থাকি, ইউজ করে থাকি। দেন আরেকটা হচ্ছে সাম ফর্মস অফ লাইম ডিজিজ টেস্টিং এমপ্লয়েস ওয়েস্টার্ন ব্লটিং, অর্থাৎ কিছু লাইম ডিজিজ আছে যে লাইম ডিজিজটা ওয়েস্টার্ন ব্লটের মাধ্যমে আইডেন্টিফাই করা সম্ভব। নাও Western blot is also used as definitive test for bovine spongiform encephalopathy. Okay, bovine spongiform encephalopathy hoche ek dhoroner disease jeta ke commonly referred kora hoy madness of cow disease er sathe, orthat eta animal er upor ei dhoroner disease hoy especially cow der. To shei disease ta ke identification korar jonno western blotting technique ta use kora hoye thake. To viewers, etharao western blotting technique drug er pathway mechanism of action বিশেষ করে প্রোটিন রিলেটেড যে সকল ড্রাগ তৈরি করা হয় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে সেগুলো স্টাডিজের জন্য কিন্তু ওয়েস্টার্ন ব্লটিং টেকনিক ইউজ করা হয়ে থাকে। সো আজকে আমরা দেখব সেই ওয়েস্টার্ন ব্লটিং টেকনিকের প্রসিডিওর কী এবং প্রিন্সিপাল কী। ফার্স্টে হচ্ছে প্রিন্সিপালটা, প্রিন্সিপালটা খুবই সহজ। দিস টেকনিক ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল অন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিলেশনশিপ, অর্থাৎ এখানে যেটা হয়, আমি বলেছিলাম যে অ্যান্টিবডির সাথে প্রোটিনটা বাইন্ড করে, তো এখানে করা হয় অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির যে রিলেশনশিপ আছে সেটার উপর ডিপেন্ড করে আপনার প্রোটিন অফ ইন্টারেস্টকে আইডেন্টিফাই করা হয়। ওকে, সো এখানে আমি একটা পিকচার অ্যাড করেছি। ওকে, এটা হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন ব্লটিং টেকনিকের একটা পিকচার। আমি যদি পরবর্তী পিকচারটাতে যাই সেখানে একটু ডিটেলস বলা আছে। ফার্স্ট অফ অল যেটা হয় যে আপনাকে স্যাম্পল প্রিপারেশন করতে হবে। স্যাম্পল প্রিপারেশন কি, যে প্রোটিনটাকে আপনি ইন্টারেস্ট মানে আপনার প্রোটিন অফ ইন্টারেস্ট অর্থাৎ আপনি যে প্রোটিনটাকে আইডেন্টিফাই করতে চান সেই প্রোটিনটাকে আপনি ফার্স্টে প্রোডাক্টের থেকে মানে মিক্সচার থেকে আলাদা করবেন এবং স্যাম্পল তৈরি করবেন। দেন সেই স্যাম্পলটা আমি কোথায় নিয়ে যাব, এসডিএস পেজ অর্থাৎ জেল ইলেকট্রোফরেসিসের উপর আমি এটাকে কী করব, ইনপুট করব স্যাম্পলটাকে। স্যাম্পলটাকে যখন আমি ইনপুট করব তখন যেটা হবে, এসডিএস পেজে এই প্রোটিনটা সেপারেটেড হয়ে যাবে। ওকে, স্যাম্পল থেকে যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিনগুলো সেপারেট হবে জেল ইলেকট্রোফরেসিসের মধ্যে। কোন বেসিসে, মলিকুলার ওয়েটের বেসিসে। আমরা জানি প্রোটিনের মলিকুলার ওয়েট আছে এবং এই মলিকুলার ওয়েটের বেসিসে সে কী হবে, সেপারেট হয়ে যাবে মিক্সচার থেকে। ওকে, দেন সেই ইলেকট্রোফরেসিসের যে মানে পেজটা থাকবে সেইটার থেকে আমরা কী করব, প্রোডাক্টটাকে মেমব্রেনে ট্রান্সফার করব। আমি আবারও বলছি, সেই পেজটা থেকে আমি জেল ইলেকট্রোফরেসিসের যে জেলটা আছে সেই জেলটাকে আমি কী করব, যেটা আমি পেলাম অ্যাকর্ডিং টু সেপারেশন মলিকুলার ওয়েট, ডিপেন্ডস অন মলিকুলার ওয়েট। ওকে,
প্রোটিনের মলিকুলার ওয়েটের উপর ব্যাসিসে যে ডিফারেন্সের কারণে যে সেপারেশনটা হয়েছে সেটা জেল আকারে এসডিএস পেজ বা জেল ইলেক্ট্রোফোরেসিসে আছে, সেটাকে আমি মেমব্রেনে ট্রান্সফার করব। এখন পয়েন্ট হচ্ছে যে আমি মেমব্রেনে কিভাবে ট্রান্সফার করব। মেমব্রেনে ট্রান্সফার করা খুবই সহজ, সেটা কি জেল ইলেকট্রোফোরেসিসের যে পেজের উপর আপনার প্রোটিনটা আছে সেটার উপরে আমরা কি করব, মেমব্রেন দিব এবং দুই পাশে ফিল্টার পেপার দিব। দেন হচ্ছে তার দুই পাশে কি করব, স্পঞ্জ বা যে মানে স্পঞ্জি ম্যাটেরিয়াল দিব এবং সেই জিনিসটাকে আমরা একটা বাফার কন্টেইনার বা মানে হচ্ছে ফার্স্টে হচ্ছে একটা কেসের মধ্যে রাখব, যেটা হচ্ছে জেল কেস বলা হয়। সেই কেসের মধ্যে এই এলিমেন্টগুলো সুন্দর করে রাখা হবে এবং সেই কেসটাকে একটা বাফার ট্যাঙ্কের মধ্যে কি করা হয়, ডিপ করা হয়। ওকে, সো এখানে যেটা হয়, এখানে এই যে মেমব্রেনে যে জেলটা ট্রান্সফার হয় ইটস ডিপেন্ডস অন নেগেটিভ এবং পজিটিভ চার্জ, অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোডের উপর ডিপেন্ডস করে এই কি হয়ে থাকে, মুভমেন্টটা হয়ে থাকে। যেহেতু এসডিএস পেজের উপর যে জেলগুলো আছে প্রোটিনের, সেই জেলগুলো নেগেটিভ চার্জযুক্ত থাকে, স্বাভাবিকভাবে সে কী হবে, যেহেতু নেগেটিভ চার্জ থাকে মেমব্রেনটার উপর থাকে পজিটিভ চার্জ বা সেই পাশে থাকে পজিটিভ চার্জ, সো তার ফলে কী হয়, বাফার সলিউশনের প্রেজেন্সে নেগেটিভ থেকে পজিটিভের দিকে আকর্ষিত হয়ে ট্রান্সফার হয়, অর্থাৎ খুব সহজে মেমব্রেনে পাস করে যায় সব প্রোটিনগুলো। এবার সেখান থেকে আমি চলে যাব এই আরেকটা কেসের মধ্যে, যেখানে আমাকে কী করতে হবে, এই যে মেমব্রেনগুলো আছে যেহেতু এই প্রোটিনটাকে আমি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিলেশনশিপে আইডেন্টিফাই করছি বা সেপারেট করছি, তো সেক্ষেত্রে কী হবে, এখানে আপনার প্রাইমারি অ্যান্টিবডির সাথে এটাকে ইনপুট করতে হয়। তো প্রাইমারি অ্যান্টিবডি অনেক সময় কী করতে পারে, মেমব্রেনের সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে বা মেমব্রেনের সাথে বন্ড তৈরি করতে পারে। যদি সেরকম কিছু করে সেক্ষেত্রে আমার স্পেশাল প্রোটিনটাকে আইডেন্টিফাই করতে অনেকটাই কী হবে, কষ্ট হবে। তো সেক্ষেত্রে সেই কষ্ট তো দূর করার জন্য যে স্টেপটা অ্যাড করা হয় সেটা হলো ব্লক দ্য মেমব্রেন। ওকে, অর্থাৎ আমি মেমব্রেনটাকে ব্লক করব, মানে শুধুমাত্র যে স্পেশাল প্রোটিন যেখানে অ্যাডজাস্ট আছে বা যেখানে মানে বন্ড তৈরি করেছে সেই অংশটুকু বাদে আর সব জায়গায় কী হবে, আমি যখন ব্লক করব মেমব্রেনটাকে, সেই ব্লকিংটা কিভাবে করা হয়, বিএসএ অর মিল্ক ক্যাজিন সলিউশনের মধ্যে এই মেমব্রেনটাকে কিছুক্ষণ ডিপ করে রাখা হয়। যখন মিল্ক সলিউশনের মধ্যে আমি মেমব্রেনটাকে ডিপ করে রাখবো তখন কী হবে, মিল্কের সাথেই মেমব্রেনের যে অন্যান্য অংশগুলো আছে সেটা কী হবে, অ্যাটাচড হবে এবং বন্ড তৈরি হবে। শুধুমাত্র যে অংশটুকুতে আমার আইডেন্টিফাই প্রোটিনটা আগে থেকে ট্রান্সফার হয়ে গিয়েছিল, বাইন্ড তৈরি করেছিল, বন্ডিং তৈরি করেছিল, সেই অংশটুকু বাদে আর সব অংশে কিন্তু মিল্কের যে প্রোটিনটা আছে তারা কী করবে, বাইন্ড করবে বা বন্ড তৈরি করবে। সো ফলে কী হবে, পুরো মেমব্রেনটা ব্লক হয়ে যাবে এবং সেখান থেকে আমি কী করব, ইনকিউবেট দ্য মেমব্রেন উইথ প্রাইমারি অ্যান্টিবডি স্পেসিফিক টু টার্গেট প্রোটিন। ওকে, টার্গেট প্রোটিনটাকে আমি স্পেশালি আইডেন্টিফাই করতে চাচ্ছি, যেহেতু আমি মেমব্রেনটাকে ব্লক করে নিয়েছি তো সো স্পেসিফিক টার্গেট প্রোটিনকে কিভাবে আমি ব্লক মানে আইডেন্টিফাই করব, সেক্ষেত্রে আমি কী করব, প্রাইমারি অ্যান্টিবডির সলিউশনে এটাকে কিছুক্ষণ ডিপ করে রাখব। প্রাইমারি অ্যান্টিবডির সলিউশন কি, আমি যে প্রোটিনটাকে নিয়ে কাজ করছি সেই প্রোটিনটাকে যদি আমি অন্য মানে কাজ করার পূর্বেই কোনো একটা অ্যানিমেলের মধ্যে ইনজেক্ট করি তাহলে সেই প্রোটিনটার এগেনস্টে সেই অ্যানিমেলটা কী করবে, অ্যান্টিবডি প্রোডিউস করবে। আমরা জানি আমাদের বডি সিস্টেমে অটোমেটিক অ্যান্টিবডি বা ইমিউন সিস্টেম থাকে, তাদের কাজ থাকে বহিরাগত কোনো একটা জিনিসের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করা। তো আমি যে প্রোটিনটা কী করছি, আইডেন্টিফাই করছি, সেই প্রোটিনটাকে আমি কী করব, অন্য একটা অ্যানিমেল লাইক র্যাট হতে পারে, গিনিপিক হতে পারে, তার মধ্যে যখন ইনজেক্ট করব সেই মানে অ্যানিমেলের মধ্যে মানে বিদ্যমান ইমিউন সিস্টেম একটা অ্যান্টিবডি তৈরি করবে, সেই অ্যান্টিবডিটা আমি কালেক্ট করে এই সলিউশনের মধ্যে অ্যাড করব। এছাড়াও মার্কেট থেকেও পারচেস করা যায়, সো যেহেতু এটা মানে এক্সপেন্সিভ জিনিস, সো এটা হচ্ছে আমার প্রাইমারি অ্যান্টিবডি। ওকে, এখানে আমি যখন এটা রাখলাম সেক্ষেত্রে কী হলো, আমার স্পেসিফিক অ্যান্টিবডি মানে স্পেসিফিক প্রোটিনগুলো এই অ্যান্টিবডির সাথে অ্যাটাচ হয়ে থাকবে।
দেন সেখান থেকে আমি কি করব ইনকিউবেট দ্য মেমব্রেন উইথ এইচআরপি লেভেল সেকেন্ডারি অ্যান্টিবডি স্পেসিফিক টু প্রাইমারি অ্যান্টিবডি, ওকে, যাতে আরও একটু বেশি স্পেসিফিসিটি তৈরি হয়। সেক্ষেত্রে আমি কি করব একটা সেকেন্ডারি অ্যান্টিবডির সাথে কি করব আবার ডিপ করব সেকেন্ডারি অ্যান্টিবডি সলিউশনের মধ্যে, এটাও মার্কেট থেকে পারচেস করা পসিবল। সো যখন আমি এটা ডিপ করব তখন কি হবে, যদি এখানে অনাকাঙ্ক্ষিত কোনো অ্যান্টিবডি বা অনাকাঙ্ক্ষিত কোনো প্রোটিন এসেও থাকে সেটা কিন্তু সহজেই এলিমিনেট হয়ে যাবে, কারণ এই দুটো স্টেপের মধ্যেই আমরা ওয়াশিংও করব যাতে মানে আমার যেটা প্রয়োজন নাই সেই ধরনের অ্যান্টিবডি বা প্রোটিন মেমব্রেনে যেন প্রেজেন্ট না থাকে। সো ফাইনালি কি হবে যে এই যে সালিশ সেকেন্ডারি অ্যান্টিবডির মধ্যে যে মেমব্রেনটা আমি ডিপ করে রেখেছিলাম সেই মেমব্রেনটাকে আমি উঠিয়ে যখন ডিটেক্ট করতে যাব ডিটেকশন লাইটের আন্ডারে নিয়ে যাব, তখন কি হবে আমার স্পেসিফিক প্রোটিনটা খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ হবে এবং সেটা ডিটেক্ট করা পসিবল হবে, এবং তারপরে আমি আইডেন্টিফাই করতে পারবো আমার প্রোটিন অফ ইন্টারেস্ট যে প্রোটিনটা নিয়ে আমি অ্যানালাইসিস করতে চাচ্ছি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লটিং টেকনিকের নর্মাল যে স্টেজ আছে সেই স্টেজগুলো, প্রসিডিওরগুলো। তো পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইলো। থ্যাংকস ফর ওয়াচিং।